হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে সাইনবোর্ডটা দেখছেন, আমি মূলত আছি কামরাঙ্গীরচর খলামুড়া ঘাট এবং এটা বিআইডব্লিউটিএ কর্তৃক যে সাইনবোর্ড আছে এটা নতুন লাগানো হয়েছে, সেটা মূলত দেখাবার চেষ্টা করছি। আরও বেশ কয়েকটি সাইনবোর্ড কিন্তু লাগানো হয়েছে, বিভিন্ন উক্তি বর্ণিত। তো এখানে একটা দেখতে পাচ্ছেন, পরিবহনের জন্য প্রয়োজন পর্যাপ্ত পানি নিশ্চিত করে উন্নত পরিবেশ প্রতিবেশ, এরকম একটা সাইনবোর্ড দেখাচ্ছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের কর্তৃক। এরকম কিন্তু অনেক সাইনবোর্ডই কিন্তু টানানো হয়েছে এবং মূলত বর্তমানে আমি হেঁটে যাচ্ছি যে বিআইডব্লিউটিএ যে প্রজেক্ট আছে বা সেটা হচ্ছে, সেই 2019 সাল থেকে হচ্ছে, সেটারই ফলাফল মূলত আপনারা দেখতে পাচ্ছেন। 2018 সালে যখন বিআইডব্লিউটি উচ্ছেদ পরিচালনা শুরু করে তাদের, এবং প্রথমেও কিন্তু এখানে উচ্ছেদ অভিযান শুরু করে 2000, যদি আপনারা বলতে পারেন যে ম্যাসিভ যে উচ্ছেদ কাজ আছে সেখানে কিন্তু এই কামরাঙ্গীরচর খলামুড়া ঘাট থেকেই শুরু করা হয়। আমি এগিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন বুড়িগঙ্গা নদীটাকেও দেখতে পাচ্ছেন, মূলত বাতাস বইতেছে, হালকা বাতাস বইতেছে, যে বাতাসটার কারণে কিন্তু নদীর পানি আছে সেটা কিন্তু উদ্বেলিত হচ্ছে। আমি মূলত এগিয়ে যাচ্ছি এই পাশ ধরে, এবং এটাকে কিন্তু নতুন রঙ করা হয়েছে, এটা উপরে কিন্তু আলাদা আর একটা লেয়ার রঙ বসবে, সেই লেয়ারটা আরও ভালো লাগবে, হয়তো আপনারা দেখলে বুঝতে পারবেন। যেটা কিন্তু তুরাগ নদীর পাড়েও কিন্তু আমরা দেখেছি, সেটা কিন্তু এখনও আছে, সে চাইলে আপনারা তুরাগ নদীর পাড়ে দেখতে আসতে পারেন। সেটার কাজ কিন্তু বলতে পারেন যে 99% কিন্তু শেষ তুরাগ নদীর পাড়ে কাজ। আমি এগিয়ে যাচ্ছি ধরে এবং দেখতেই ভালো লাগতেছে, আপনারা যদি আসেন তাহলে আপনাদেরও ভালো লাগবে। বিশেষ করে বিকেল সময় কিন্তু এখানকার একটা আলাদা পরিবেশ সৃষ্টি হয়, যেটা আমি দেখেছি খুবই ভালো লাগে। এবং যখন আপনার বাতাসটা আপনার পাশ দিয়ে বয়ে যাবে তখন কিন্তু সে সময়কার পরিবেশ কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে। এবং আমি যেই সাইডটা হাসতেছি এটাই মূলত হচ্ছে আপনার কি ওয়ালের উপরে কিন্তু এই ওয়াকওয়েটা কিন্তু দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কি ওয়াল এবং কি ওয়ালের উপরেই কিন্তু এই ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। এবং সামনে যদি এগিয়ে যান তো সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন, সেখানে কিন্তু ব্লক আকারে যে বাঁধ আছে সেটা নির্মাণ করা হয়েছে, এবং বাঁধের উপরে কিন্তু ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। আমরা সেদিকে এগিয়ে যাব এবং মূলত যে দেখবো কী অবস্থা এবং আপনাদেরকেও দেখাবার চেষ্টা করবো। মূলত প্রজেক্টটা কাজ কী চলছে সেটাই মূলত আমাদের আজকে মূল ফোকাস দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন বিআইডব্লিউটিএর সীমানা পিলার নবাবছর 53 নম্বর সীমানা পিলার, এবং যে সাইডটাতে আছি এটাই হচ্ছে মনে করেন কি ওয়াল এবং ব্লক আকারে যে বাঁধ আছে সেটার মিলনস্থল যেটাকে আমরা বলি। এবং এরকম অনেক অংশেই কিন্তু আপনার কি ওয়াল ব্লক আকারে বাঁধ, এবং যেখানে কোনোটাই সম্ভব না সেখানে কিন্তু আপনার ব্রিজ আকারে কিন্তু নির্মাণের কাজ আছে, সেগুলো কিন্তু কাজ চলমান রয়েছে। এন্ড বিশেষ করে কিন্তু আমরা দেখেছি যে ব্রিজ আকারে যে নির্মাণ করা হচ্ছে ওয়াকওয়ে সেটা কিন্তু কাজ চলমান রয়েছে। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনাদেরকে বললাম যে রং করার কাজ চলছে, সেটা দেখতে পাচ্ছেন এখানে মূলত রঙের কাজ চলছে এবং রং করা হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু রং করা হয়েছে বা সামনে রং করার কাজ কিন্তু চলমান রয়েছে, সেগুলো দেখতে পাচ্ছেন পরিষ্কার করার কাজও কিন্তু চলছে। এবং এই পাশটাতে কিন্তু রং করা হয়েছে এবং ও পাশটাতে কিন্তু রং করার কাজ চলছে, এই পাশটা কিন্তু রং আজকে করা হয়েছে এবং ওই পাশটাও রং করা হবে, করা কাজ প্রক্রিয়াধীন রয়েছে। দেখতে পাচ্ছেন সেটা অংশ দেখতে পাচ্ছেন, এবং সেই প্রিয় বুড়িগঙ্গা নদী সেটাও দেখতে পাচ্ছেন আপনারা, এটাই কিন্তু প্রবাহমান যে বুড়িগঙ্গা নদী আছে সেটা, এবং আদি বুড়িগঙ্গা নদী তো সেটা দেখেছেন, সেটা হচ্ছে আসল বুড়িগঙ্গা নদী। এবং ওই বুড়িগঙ্গা নদী কিন্তু ওই সাইড দিয়েই প্রবাহিত হতো এক সময়, পরবর্তীতে নদীটা এদিকে সরে আস্তে আস্তে এই জায়গাটায় বর্তমান অবস্থান করছে, এবং মাঝখানে কিন্তু কামরাঙ্গীরচর জন্ম নিয়েছে, দেখতে পাচ্ছেন। আমি
আমি বলতে ওই সাইড দিয়ে হেঁটে যাচ্ছি। নদীটা দেখতে পাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ঢাল ই করা হয়েছে, এখানে কিন্তু পানি যাওয়ার জন্য যে লাইন আছে সেটা কিন্তু করা হয়েছে এবং এটা কিন্তু কিছু সময় পর পরই আছে, কিছু দূর অন্তর অন্তরই আছে। এবং আপনার কিন্তু নামার জন্য সিঁড়িও কিন্তু তৈরি করা হয়েছে, সামনে কিন্তু সিঁড়ি আছে। এবং এই সেটাতে দেখলাম অনেক ময়লা ফেলা হয়েছে ওয়াকওয়ের ওপরে, যেটা এবং স্থানীয় মানুষই কিন্তু এই ময়লাগুলো ফেলে, সেটাও কিন্তু আমার নিজের চোখে দেখা, সেটা নিয়ে আলাদা ভিডিও হতে পারে, করেছি এরকম পুরনো ভিডিও কাটলে হয়তো দেখা যাবে। এবং আমরা দেখতে পাচ্ছেন গাছ লাগানো হয়েছে, গাছের কী অবস্থা। এবং এখানে দেখছি পুঁই শাক, করলা গাছ এবং মিষ্টি কুমড়া গাছ দেখা যাচ্ছে, যদিও এখানকার স্থানীয় মানুষই এটা লাগাইছে, এটা দেখানো বোঝা যাচ্ছে। এবং ওই গাছটা মূলত সরকার কর্তৃক লাগানো হয়েছে এবং এর পাশে গাছ লাগানো হয়েছিল, যেটা গাছটা হয়তো কোনো কারণে মারা গেছে বা উঠিয়ে ফেলা হয়েছে, সেই অংশে স্থানীয় লোকজন আছে, সেটাই কিন্তু এই গাছগুলো কিন্তু তারা লাগিয়েছে। এবং নদীটা দেখতে পাচ্ছেন অবস্থায় কী এবং ওয়াকওয়ের কী অবস্থা সেটাই মূলত দেখলেন। 9 ফিটের ওয়াকওয়ে এবং ভিতরে হয়তো 7.5 ফিট 8 ফিটের মতো রয়েছে। এবং ওয়াকওয়েটা যদি আরও 1 ফিট করা যেত তো সেক্ষেত্রে কিন্তু আপনার গাড়ি চলাচল ও করতে পারতো, যদিও তাহলে সেক্ষেত্রে কিন্তু আর ওয়াকওয়ে সেটা থাকতো না, ওয়াকওয়ে তখন রাস্তা হয়ে যেত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এইখানকার কী চলছে না চলছে সেটা সম্পর্কে আপনাদেরকে কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি। বিআইডব্লিউটিএর যে চলমান কাজ সেটাই মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সর্বশেষ নদীটা দেখায় বিদায় নিচ্ছি সকলকে, বাই বাই।